আজকে আমি আবার আপনাদের জন্য একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। 24D বক্স কিভাবে চাপাচ্ছে এবং সাউন্ড টেস্টিং এবং অল টোটাল আপনাদেরকে দেখাবো। তো আমার সিটু ব্লগ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিলোগ্রাম চাদরের ভিডিওটা 24D বক্স, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করি। বক্স চাপানো কমপ্লিট, এবার যাচ্ছে সিলোগ্রাম চাদরে। মাস্তানের বক, এই মাস্তানে এবার সিলোগ্রাম বক্স চলে এলো, এবার আপনাদেরকে বক্সটা চাপাচ্ছে কিভাবে। আর কিছু ডায়লগ বা কিছু শুনে কেউ মাইন্ডে নেবেন না প্লিজ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর বড় হতে পারে ভিডিওটা। এক বিঘা শুধু এক বিঘ পেছিয়ে নিয়েছে। হালকা
ব্লগ চলছে সজ্জা সিটু সাউন্ড হাত তো সরাইছে রে মা সব বুঝে আছে সিটের মহিলা দেখছি পাগলা ছড়া কি করছে রে না
এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিনগুলো সেটিং করছে এবং মিক্সচার লাগাচ্ছে এবং তারগুলো জয়েন করছে। তো কতগুলো হাজার আছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর কারা কারা সিলোগ্রাম এসেছিলেন সেটাও কমেন্ট করে জানাবেন। বক্স চাপানোর কাজ কমপ্লিট, আপনারা তো দেখতেই পেলেন। এবার আপনাদেরকে সাউন্ড টেস্টিং দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো এবং সাউন্ড টেস্টিংটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি সাউন্ড টেস্টিংটা। Waiting till the end of the slot. नाम गिर रहे भेड़ चोर टाइम बताऊंगा तो गुहार चढ़ जाएगा बरहुदा हीरो गुप्ता लाइट एंड साउंड साउंड टेस्टिंग Check.
तुम्हारा बाप इधर आ गया। ये है डीजे मुक्ता रिमिक्स, ये है डीजे मुक्ता रिमिक्स। जब हम बजाए बेटवा तो मच जाए हर कम पर, हार्ट फेल हो जाए सारे। এবার আমি আপনাদেরকে দেখাবো যে রাতে কিরকম লাগছিল আমাদের, যে বক্সটা ছিল কতগুলো সার্ভিস ছিল সেগুলো দেখাবো, ঠিক আছে? তো চলুন দেখি কতগুলো সার্ভিস ছিল, দেখা যাক। আমার ব্লগ ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা সিলগ্রাম এসেছিলেন অবশ্যই জানাবেন, আর কতগুলো সার্ফি ছিল সেগুলো আমি বলে দিচ্ছি। 8 পিস সার্ফি ছিল, রেজার ছিল 4 পিস, 8K রেজার ছিল, ধুমা মেশিন ছিল। তো কেউ যদি মাইন্ডে নেবেন না, কোনো যদি ডায়লগ বা কোনো কিছু খারাপ থাকে তো প্লিজ কেউ মাইন্ডে নেবেন না, কারণ এখন এই সব চলে। তো আমার সিটু ব্লগ চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা ফুল ওয়াচিং করলেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আমি আরও আপনাদেরকে দেখাবো সিলগ্রামে কী হয়েছিল না হয়েছিল, সেরকম কিছু কম্পিটিশান হয়নি, মানে মোটামুটি হয়েছিল, তো সেগুলোও দেখাবো। তো ভিডিওটা আমি বেশি না বাড়িয়ে শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো 24D কীভাবে চাপালো না চাপালো সব অল ডিটেল আপনাদেরকে দেখালাম, নিজেও নিয়ে আসা সব রকম দেখালাম। তো ভিডিওটা আমি শেষ করছি বেশি দেরি না করে।